হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলের সাথেই আছেন, চলে এসেছি বাবার বাড়ির সেকেন্ড ব্লগ নিয়ে। প্রথম ব্লগটা যারা যারা দেখেছেন প্লিজ হচ্ছে যে ডু লাইক কমেন্ট শেয়ার, আর হচ্ছে যে এই ব্লগটা দেখার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি এই ব্লগটা দেখছেন তাদেরকে বলছি প্লিজ আমার আগের ব্লগটা দেখে আসুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যদি এখনও না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি হচ্ছে যে সকালে নাস্তা দেখিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমাদের রাতের প্ল্যান, দুপুরেরটা আমি স্কিপ করে গিয়েছি। আমাদের রাতের প্ল্যানে ছিল হচ্ছে মোমো পার্টি করা আর বার্বিকিউ করা। আমাদের বার্বিকিউ করার প্ল্যান ছিল 31-এ, কিন্তু সবুজ বললো যে চলো বার্বিকিউ করি। তো মোমো আমাদের হচ্ছে মেইন ডিশ আর বার্বিকিউ সাথে। তো আমার মোমো দেখার পরে হচ্ছে যে ভিতরে ভিতরে এখন পানি চলে আসছে জিভের মধ্যে। এই মোমো পার্টি আর হচ্ছে যে বার্বিকিউ এর এডিট করার সময় আমার আসলে একটুও ভালো লাগে না, কারণ আমার হচ্ছে যে জিভের মধ্যে পানি আসতেই থাকে আসতেই থাকে, আর মোমোর হচ্ছে যে ক্রেভিং হয়ে যায়। এখনও আমার ক্রেভিং হচ্ছে, আমি চিন্তা করতেছি কবে যায় মোমো খাবো। বাবু না থাকার কারণে আমাদের মোমো খাওয়া হচ্ছে যে খুব অল্প পরিমাণে হচ্ছে, বা হচ্ছেই না বলতে গেলে, সেটার জন্য খুব বিরক্তও লাগছে। যাই হোক, এখানে বার্বিকিউ হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যে আমরা স্পাইসি স্পাইসি ছিল, আর যেহেতু বাবার হচ্ছে উপরে ছাদের মানে শেডও দেওয়া আছে, তো ওই শেডের কারণে আমাদের হচ্ছে যে প্রবলেমও হয়নি। তো এখন হচ্ছে যে এই বার্বিকিউয়ের কয়েকটা ছবি আমি পিক করেছি, আর এখানে আছে হচ্ছে যে আমাদের ডিশ। তো আমাদের হচ্ছে যে মোমো, স্টিম মোমো ছিল, ফ্রাইড মোমো ছিল, সাথে হচ্ছে যে চিকেন বার্বিকিউ আর হচ্ছে ফিশ বার্বিকিউ। তো চিকেনের কাছে আসলে হচ্ছে যে ফিশ বার্বিকিউ ততটা পাত্তা পায়নি। আমাদের সাথে আরও ছিল পরোঠা, বাসায় বানানো পরোঠা, আর হচ্ছে যে এই তো আমাদের প্লেট। তো এই যে, তো আশা করছি এখনও যাদের জিভে জল আসছে তারা হচ্ছে যে করে খাবেন, আর যদি জিভে জল মানে করে খেয়ে থাকেন তাহলে তো আপনাদেরকে আর কিছু বলার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আসলে এই যে ফিশ বার্বিকিউ দিয়েই হচ্ছে যে ভিডিওটা শেষ করছি, কারণ ভাবলাম যে একটু লোক না দেখালে কেমন হয়। টাটা, বাই বাই।